গুড মর্নিং প্রোগ্রামিং দুর্গাপুর কম্পিউটার ডাইস এডুকেশনাল সোসাইটিতে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা জানো যে আমরা ভোকেশনাল এডুকেশন মাধ্যমিক ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভের এডুকেশনের কেরিয়ার, যারা স্টুডেন্টস রয়েছে তাদের কেরিয়ার কোথায় কোথায় তারা যেতে পারো তাদের বিষয়ে আমরা বিভিন্নভাবে গাইড করে থাকি। এবং আজকে তোমাদের জন্য তোমাদের প্রশ্ন নিয়ে চলে এসেছি, তোমরা যারা আমাকে প্রশ্ন করেছিলে। এরপরে অবশ্যই সাজেশান আসবে, আবার বলছি যারা মাধ্যমিকের এবং এইচএসের যারা পড়ছো ভোকেশনাল বা সায়েন্সে তাদের জন্য সাজেশান অবশ্যই আসবে, এবং খুব তাড়াতাড়ি আজকে কালকে পরশু পরপর পরপর সাজেশান আসতে থাকবে এবং তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থেকো। এবারে প্রথম প্রশ্নতে চলে যাই সরাসরি, সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল দিইনি কিছু হবে, অবশ্যই প্র্যাকটিক্যাল দিতে যাওনি তাহলে তো কিছু হবেই। সেক্ষেত্রে হচ্ছে যে প্র্যাকটিক্যাল দিতে যাওনি মানে তোমার অ্যাবসেন্ট বসে গেছে মানে তুমি যে ন্যাশনাল লেভেলের ভোকেশনালের সার্টিফিকেট পাবে সেই সার্টিফিকেটটা তো পাবে না, প্র্যাকটিক্যালের পরীক্ষা দাওনি তার যে নাম্বার পেলে না, তার মানে হচ্ছে তোমার কিন্তু পাস হবে না। তুমি যদি এরপরে পরীক্ষা দিতে পারো তাহলে পরীক্ষা দিতে পারবে, কিন্তু তোমরা কিন্তু প্র্যাকটিক্যালে তোমাকে পরীক্ষা দিতে হতো। এরপরের প্রশ্ন, স্যার আর কতদিন ওয়েট করব, আবার সাজেশান দিয়ে দিন। অবশ্যই তুমি অনেক রিকোয়েস্ট করেছো, তোমার রিকোয়েস্ট আমাকে রাখতেই হবে, তোমাকে অবশ্যই অবশ্যই আমি সাজেশান দেব। আমি জোগাড় করছি, কারণ সব সাজেশান পারফেক্ট করতে গেলে বিভিন্ন টিচারদের হেল্প লাগবে। কিছু টিচার আছেন যারা অবশ্যই এগিয়ে এসেছেন, আমি তাদেরকে নিয়ে অবশ্যই চালিয়ে যাও। আমি মানে বুঝতে পেরেছি পেয়ে যাবে, কেন দেখো মোবাইলে হয়তো লাস্ট লট বাকি আছে, সেই লটটা ছেড়ে দিলেই তোমরা পেয়ে যাবে। অনেকেই আরে তোমরা হয়তো কিছু জন এরপরের প্রশ্ন, এখানে আমরা যে একটা ভিডিও করেছিলাম যে প্রতিবেদনে ছিল যে ভোকেশনাল সিক্স মান্থের কোর্সে ভর্তি চলছে এবং ভোকেশনালের যে ছ মাসের কোর্স আছে সেখানে একটা বিশেষ উপায়ে মাধ্যমিকের মতো, মাধ্যমিক পুরোপুরি নয়, ক্লাস টেন পাস করার মতো একটা সার্টিফিকেশনের চিন্তাভাবনা করেছে কাউন্সিল, এবং সেই প্রসেসটা তোমাদের বলা হয়েছিল যে স্কুলে যোগাযোগ করতে। তোমরা অনেকে জানিয়েছো যে কোন ডিস্ট্রিক্ট আছে, কীভাবে আছে, তো এই বাঁকুড়া ডিস্ট্রিক্ট অনেকে দিয়েছে, অনেকে আরও ডিস্ট্রিক্ট দিয়েছে। আমি তাদেরকে এই ভিডিওটাতে আমি লিঙ্ক পাঠিয়ে দেব, কোথায় একদম কন্ট্যাক্ট আসবে সেই লিঙ্কটা তোমরা ফলো রাখবে। এর প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে পারিনি, আমি কি রিটেন পরীক্ষা দিতে পারবো? এই প্রশ্নের উত্তরে অবশ্যই তুমি রিটেন পরীক্ষা দিতে পারবে, কিন্তু তাতে রেজাল্টের তোমার কিছু হবে না, যেহেতু অ্যাবসেন্ট বসে গেছে সেখানে পরের বছর তোমাকে আবার প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো দিতে হবে। তার জন্যে তুমি ভেবে দেখো কি করবে, কিন্তু অবশ্যই তুমি ভুল করেছো খুব, প্র্যাকটিক্যাল পরীক্ষাটা না দিয়ে ন্যাশনাল লেভেলের সার্টিফিকেশনের যে সুযোগটা সেটা এই বছরের জন্য তুমি হারিয়ে ফেলেছো।